সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো এবং নিরাপদে আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমি তোমাদের যদিও মনে হচ্ছে খুব সিম্পল একটা ক্লাস, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি একটা ক্লাস নেব। এইসব জিনিস তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখা দরকার। অনেক সময় এমসিকিউতে এরকম তোমাদের কিছু স্পেলিং আসে, আবার সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক ক নম্বরের যে উত্তরটা সেখানে তোমাদের এরকম কিছু অ্যান্সার লিখতে হয়। এখানে অনেক সময় তোমরা এপানগুলি ভুল করে থাকো, সেই জন্য আমি আজকে তোমাদের এইসব একটা স্পেলিংয়ের উপর একটা ক্লাস নেব। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, পূর্ণ রূপ তোমরা অবশ্যই জেনে নেবে আজকের এই ক্লাস থেকে। তো তোমাদের একটা প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে NASW, এটা হচ্ছে আমেরিকান জাতীয় সমাজকর্মী সমিতি, এটা বাংলায়। ইংরাজিতে এটা কী দেওয়া আছে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এখানে তোমাদের বেশিরভাগ সময় আমার চোখে যে ভুলটা ধরা পড়েছে সেটা হচ্ছে যে তোমরা ওয়ার্কার্সের জায়গায় ওয়ার্ক লিখে থাকো, কিন্তু আসলে এটা সমাজকর্ম সমিতি না, এটা হচ্ছে সমাজকর্মী সমিতি। সেই জন্য এটা হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এখানে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা হচ্ছে CSWE। CSWE এটার ফুল মিনিং হচ্ছে কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন, কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। তিন নম্বর অ্যাপ্লিকেশনটা হচ্ছে COS, এটা প্রায়ই তোমাদের এসে থাকে আভ্যন্তরীণ পরীক্ষাতে অথবা বোর্ড পরীক্ষাতে প্রশ্নটা এসেই থাকে। এটার ফুল মিনিং হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, এটা হচ্ছে দান সংগঠন সমিতি। তারপর হচ্ছে MDG, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই বানানগুলি তোমরা সুন্দর করে বা ভালো করে খেয়াল করে পড়বে, কারণ মিলেনিয়াম বানান এটা শুধু তোমাদের এই পরীক্ষাতেই না, অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিতে গেলে অথবা কোনো চাকরির জন্য অ্যাপ্লাই পরীক্ষা হলে তখন দেখা যায় বিভিন্ন নিয়োগ পরীক্ষাতেও এই মিলেনিয়াম বানানটা অনেক সময় এসে থাকে। এই মিলেনিয়াম বানানটা বেশিরভাগ সময় দেখা যায় অনেক ডাউট ফিল করে অনেকে পরীক্ষার মধ্যে। তো যাই হোক, তোমরা এই বানানগুলি খুব ভালো করে খেয়াল করবে, এটা এখন শিখবে, এটা সবসময় তোমাদের কাজে লাগবে। তাহলে MDG এটার ফুল মিনিং কি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তারপর হচ্ছে ADP, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। তারপর BSW, ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক, BSW, ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক। তারপর AASW, এটা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, মানে বিভিন্ন রাষ্ট্রে যে সমস্ত সংগঠনগুলি আছে সমাজকর্ম নিয়ে সেই সংগঠনগুলি, এটা অস্ট্রেলিয়ার একটা সংগঠনের নাম AASW, অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। তারপরে আছে তোমার NISD, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, NISD, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। তোমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে শ্রীলঙ্কায়। তারপর AASWE, AASW একটা আর AASWE, অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। তারপর ICSW, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল ওয়েলফেয়ার, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল ওয়েলফেয়ার। তো এরকম দেখা যায় তোমাদের বিভিন্ন আরও অনেক অনেক অ্যাব্রিভিয়েশন আছে, মানে এগুলি একটু ভিতরের দিক থেকে আমি তোমাদেরকে বললাম,
যেগুলি সাধারণত তোমরা পড়ে থাকো না, সেই জন্য এইগুলি আমি একটু আজকে বললাম। তাছাড়া তোমাদের আরও আরও অ্যাব্রিভিয়েশন আছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার, যেমন ILO, এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। তারপরে আছে তোমাদের ইউনিসেফ এরকম, তারপরে আছে আরও সেডো, এরকম বিভিন্ন সংস্থা, আরও জাতিসংঘের এরকম বিভিন্ন সংস্থাও আছে যার ফুল মিনিং তোমাদের অবশ্যই এসে থাকে। যেমন আন্তর্জাতিক শ্রম সংস্থা, আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা হচ্ছে হো। অনেক সময় দেখা যায় যে এই সিম্পল একটা জিনিস সেটাও তোমরা অনেকেই বানান ভুল করে থাকো, যেমন WHO, হো, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম। এই জন্য তোমাদের এই অ্যাব্রিভিয়েশনগুলো শেখা খুব দরকার, তোমরা অবশ্যই এগুলি শিখবে। তো আজকে আমি অ্যাব্রিভিয়েশনের উপরে এই সিম্পল একটা ক্লাস নিলাম তোমাদের। তো তো আমি এটা মনে করো যে একটা ইনস্ট্রাকশন দিলাম, তো এই জিনিসগুলো তোমাদের জানা দরকার বা শেখা দরকার, সেজন্য তোমরা বুঝবে যারা এগুলো অবশ্যই শিখতে হবে। তো এরপরে অবশ্যই তোমরা চেষ্টা করবা বিভিন্ন অ্যাব্রিভিয়েশনগুলো তোমরা ভালো করে বানান সহ মুখস্থ, ভালো মতো মুখস্থ করে রাখা। তো আজকে এ পর্যন্তই, আমি তোমাদের আগামীতে আবার ক্লাস নেব। আল্লাহ হাফেজ।